পরেও ঘোর কাটছে না শীতলকুচি হাসপাতাল পাড়ার বাসিন্দাদের শুক্রবারের পর শনিবারেও অনেকের বাড়িতেই চড়েনি নাওয়া খাওয়া ভুলে চরম রয়েছেন বাসিন্দারা মৃত বিমল কুমার বর্মনের বাড়ির সামনে পাহারায় রয়েছে শীতলকুচি থানার পুলিশ কর্মীরা আশপাশ এলাকার অনেক উৎসুক মানুষ বাড়িটি দেখতে আসছেন যদিও পুলিশ কর্মীরা তাদের বাড়ির পাশে যেতে মানা করছেন অপরদিকে বিমল কুমার বর্মনের গ্রামের বাড়ি রাজার বাড়িতে এদিন পরিবারের সদস্যরা শোক কাটিয়ে উঠতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী ও মেরা এদিন কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা বাড়ির সামনে ভিড় জমিয়েছেন দফায় দফায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবক বিভূতি রায়ের বিরুদ্ধে শীতলকুচি থানায় অভিযোগ জানানো হয়েছে বিভূতির বন্ধু হিসেবে যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যদিও পুলিশের দাবি ওই যুবকদের সঙ্গে এই খুনের ঘটনার কোনো যোগসূত্র পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দা ইসলাম বলেন বিমল কুমার বর্মনের বাড়ির বাড়ির দুটো এখনও পরেই আমার বাড়ি সেদিন চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিমল বাবু তার স্ত্রী ও মেয়েদের পড়ে থাকতে দেখেছিলাম সেই ছবি এখনও চোখে ভাসছে এমনিতে রোজা মাস তারপরেও শুক্রবারে বাড়িতে রান্নাই হয়নি শনিবারও ঘটনা ভুলতে পারছি না গোটা পাড়ার মানুষ চরম আতঙ্কে রয়েছে এ ধরনের ঘটনা বাড়ির পাশে ঘটবে তা বিশ্বাসই হচ্ছে না বিমল বাবু ব্যবহারে যথেষ্ট ভালো ছিল পাড়ার সবার সঙ্গেই মিস্ত ও এ ব্যাপারে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন শীতলকুচি খুনের ঘটনায় অভিযুক্ত বিভূতি বর্মন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আহত ইতি বর্মনও কিছুটা সুস্থ চিকিৎসকরা জানিয়েছে দুজনেই ছেলেটির বন্ধু হিসেবে যাদের আটক করা হয়েছিল এই খুনের ঘটনায় তাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়িটির সামনে পুলিশ পাহারা রয়েছে স্থানীয়রা যাতে আতঙ্কিত না হয় সে কারণে পুলিশি টহলদারিও করা হচ্ছে প্রসঙ্গত বৃহস্পতিবার ভোরে প্রেমে বাধা দেওয়ার কারণে প্রেমিকার বাড়িতে ঢুকে ছুরি মেরে প্রেমিকার বাবা মা ও দিদিকে খুন করে বিভূতি রায় নামে এক যুবক শীতলকুচি হাসপাতাল পাড়ার এই ঘটনাকে ঘিরে শুক্রবার দিনভর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত বিমল কুমার রায় তৃণমূলের এস সি সেলের ব্লক সভাপতি ছিলেন একই সঙ্গে তার স্ত্রী নীলিমা বর্মন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছিলেন শনিবার সকালে শীতলকুচি বাজার এলাকায় শোক মিছিল করে তৃণমূল কর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন ও ব্লক সভাপতি তপন গুহ